আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণী পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান তথা নবম অধ্যায় থেকে কয়েকটি নতুন টপিক তোমাদের সামনে আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা আগের এপিসোডগুলিতে পরমাণুর গঠন সম্পর্কিত বিভিন্ন মতবাদ, দার্শনিক মতবাদ, টমসনের মতবাদ, রাদারফোর্ডের মতবাদ এবং ভুরের পরমাণু মতবাদ বা মডেল সম্পর্কে জানতে পেরেছি। ভুরের পরমাণু মডেলের সাফল্য, ব্যর্থতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করছি এবং আমরা গত এপিসোডে ভুরের মডেল প্রয়োগ করে বা ভুরের মতবাদ প্রয়োগ করে আমরা এক পরমাণু বিশিষ্ট হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছি। আজকে আমরা হাইড্রোজেন পরমাণুর শক্তির রাশিমালা নির্ণয় করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস বা প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে বি সমদূরত্বে যদি ঘুরে এবং ওই কক্ষপথের ব্যাসার্ধ যদি আর হয়, এই ক্ষেত্রে এনতম কক্ষপথের মোট শক্তি ইএন সমান হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি ইলেকট্রনের দ্রুতি ভি হয় তাহলে গতিশক্তি হবে হাফ এম স্মল ভি স্কোয়ার এবং ইলেকট্রনের বিভব শক্তিকে আমরা মাইনাস ই ভি দ্বারা প্রকাশ করতে পারি। দেখো, আমরা জানি যে কোন একটি একক চার্জের কোনায় একক চার্জকে অসীম দূর থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ চার্জ সম্পাদন করা হয় তাকে তার বিভব বলা হয়। আমরা জানি যে কিউ পরিমাণ চার্জকে কোন বিন্দুতে আনতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাহলে বিভব ভি সমান ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ সমান ভি কিউ। দেখো প্রিয় শিক্ষার্থী, ইলেকট্রনের চার্জ কিউ সমান যদি মাইনাস ই হয় এবং বিভব ভি হলে বিভব শক্তি ডাব্লিউ বা ই ভি সমান আমরা লিখতে পারি মাইনাস ই ভি। এবং আমরা গত এপিসোডে অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করার সময় দেখছিলাম সুষম বেগ বা সুষম দ্রুতি ভি স্মল ভি সমান ই বাই স্কয়ার রুট অফ 4 পাই এপসাইলন নট এম আর এন। দেখো প্রিয় শিক্ষার্থী, বিভব ক্যাপিটাল ভি সমান আমরা লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন নট ই বাই আর টু দি পাওয়ার এন। এই মানগুলি যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এখান থেকে পাবো বি সমান যদি ই বাই রুট 4 পাই এপসাইলন নট এম আর এন হয় তাহলে ভি স্কয়ার সমান হবে ই স্কোয়ার, আমরা বলছি না নিচে এখানে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম আর এন ইনটু প্লাস, এটা মাইনাস হবে প্লাস হবে এটা মাইনাস ই ইনটু, দেখো বি সমান হবে 1 বাই 4 পাই এপসাইলন নট ই বাই আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা এখানে যদি লিখতে পারি এম এম চলে গেলে ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর এন মাইনাস ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ও 4 পাই এপসাইলন নট আর এন। যদি লসাগু নিই বা কমন নিই, মানে এখানে কমন কি যাচ্ছে দেখো, এখানে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন যদি কমন নিই এখানে থাকবে হাফ, এখানে থাকবে ওয়ান, তাহলে বাকি থাকবে কি মাইনাস ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর এন, 8 পাই এপসাইলন নট আর এন। এটি হচ্ছে এনতম কক্ষপথের শক্তির রাশিমালা। প্রিয় শিক্ষার্থী, আমরা হাইড্রোজেনের এনতম কক্ষপথের ব্যাসার্ধ পেয়েছিলাম আর এন সমান, হাইড্রোজেনের এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন সমান আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম পাই এম ই স্কোয়ার, পাই এম কি স্কোয়ার ই স্কোয়ার, পাই এম কি পেয়েছিলাম পাই এম এম এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার। তাহলে আমরা এই মানটা যদি এখানে বসাই দিই তাহলে এখানে পাবো মাইনাস ই স্কোয়ার বাই 8 পাই দেখো ইনটু ইনটু এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে যদি একটু উল্টিয়ে দিই তাহলে আমরা পাবো সমান মাইনাস ই স্কোয়ার বাই 8 পাই ইনটু পাই এম ই স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কি পাই, এখানে একটা এপসাইলন নট ছিল এপসাইলন নট, তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি 8 পাই বাই চলে যাবে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার, এখানে থাকবে মাইনাস এম টু দি পাওয়ার 4, মাইনাস এম টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের শক্তির রাশিমালা সমীকরণ। হাইড্রোজেন পরমাণুর
সমীকরণ এখানে m হচ্ছে ইলেকট্রনের বল e হচ্ছে ইলেকট্রনের চার্জ n হচ্ছে প্রধান কোণীয় বেগ h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং epsilon h হচ্ছে তড়িৎ প্রাবেশক প্রিয় শিক্ষার্থী দেখো যদি যদি একটি পরমাণুর মধ্যে একটি ইলেকট্রনের পরিবর্তে অনেকগুলি ইলেকট্রন থাকে বা পারমাণবিক সংখ্যা বেশি হয় বা পারমাণবিক সংখ্যা ভিন্ন হয় সেই ক্ষেত্রে আমরা ব্যাগ Vn সমান লিখতে পারি দেখো ব্যাগ Vn সমান লিখতে পারি অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি z হয় তাহলে ব্যাগ Vn সমান হবে z e square by z z দেখো তাইলে আর Vn square সমান হবে z e square by 4 pi epsilon r to the power n 4 pi epsilon r to the power n into m অর্থাৎ m into r to the power n এটা ছিল ব্যাগ কিসের ব্যাগ ইলেকট্রনের ব্যাগ এবং বিভব শক্তি v সমান হত 1 by 4 pi epsilon naught z e by r z e by কত r n z e by কি হত আর এন তো দেখো প্রিয় শিক্ষার্থী এখানে এন টা এনফ্রাইম হয়ে যেত কারণ এই ক্ষেত্রে ভরটা কি হয়ে যেত রাশমূলক বর হয়ে যেত ভরটা কি হয়ে যেত রাশমূলক বর হয়ে যেত প্রিয় শিক্ষার্থী এবং আর এন সমান দ্বারা তো আর এন সমান আমরা পেতাম এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট বাই ফাই এনফ্রাইম ফাই এনফ্রাইম জেড ই এস কে এখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা আমি আবার বলতেছি যদি একটি ইলেকট্রনের পরিবর্তে অনেকগুলি ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণু হত বা পারমাণবিক সংখ্যা বেশি হত সেই ক্ষেত্রে ব্যাগ ভি এন স্কয়ার সমান হত জেড ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট এন প্রাইম আর এন এখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা এন প্রাইম হচ্ছে রাশকৃত বল বিভব ভি সমান হত 1 বাই 4 পাই এপসাইলন নট জেড ই বাই আর এন এবং ব্যাসার্ধ পরিবর্তে ব্যাসার্ধ আর এন সমান হত এন স্কয়ার বাই h square n square h square epsilon naught by 5 n prime z e square দেখো এখানে n prime হচ্ছে কি পরমাণু কি মূলক বল রাশমূলক ভর প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা e n সমান লিখতে পারতাম e n সমান আমরা লিখতে পারতাম দেখো টোটাল শক্তি e n সমান আমরা লিখতে পারতাম মাইনাস কাইন্ডলি একটু দেখো প্লিজ মাইনাস n prime z e to the power 4 by 8 n square h square epsilon not square অর্থাৎ যদি একটি একটি ইলেকট্রনের পরিবর্তে অনেকগুলি ইলেকট্রন থাকতো সেই ক্ষেত্রে মোট শক্তি হতো n prime z e to the power 4 by 8 n square h square into epsilon not square প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো আমরা শক্তির রাশিমালা কিভাবে বের করব যদি n সমান 1 হয় দেখো প্রিয় শিক্ষার্থী যদি কি হয় n সমান 1 হয় সেই ক্ষেত্রে এই এই এখানে মানগুলি বসিয়ে n সমান 1 হলে আমরা পাবো n সমান যদি 1 হয় অর্থাৎ প্রথম কক্ষপথের ক্ষেত্রে e টু দি পাওয়ার 1 সমান আমরা এখানে z এর মান n প্রাইম এর মান e এর মান n এর মান x এর মান epsilon naught এর মান বা e n সমান minus m e টু দি পাওয়ার 4 বাই 8 pi 8 n স্কয়ার epsilon naught স্কয়ার h স্কয়ার সমীকরণের মধ্যে মাধ্যমে সমীকরণের মধ্যে n এর মান n সমান 1 epsilon এর মান h এর মান n এর মান e এর মান যদি আমরা বসাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পাবো অর্থাৎ n সমান 1 হলে e 1 সমান আমরা হিসাব নিকাশ করে পাবো দেখো কি পাবো আমরা e 1 সমান আমরা পাবো minus 2 point 17 into 10 plus minus 2 point 17 into 17 into 10 inverse a তোমরা কি হিসাব করে দেখিও প্লাস মানগুলি বসিয়ে কারণ আমরা m এর মান জানি 9.11 into 10 inverse 31 e এর মান জানি 1.6 into 10 inverse 19 n এর মান জানি 1 epsilon এর মান জানি 8.85 into 10 inverse 12 এবং h এর মান জানি 6.63 into 10 inverse 34 10 inverse 34 এই মানগুলি বসালে আমরা এখানে টোটাল এটা পাবো 2.17 into 10 inverse 8 এটা যদি আমি ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই তাহলে এটা পাবো মাইনাস 13.6 মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট মনে রাখবো 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 into 10 inverse 19 জুল 10 inverse 19 কত 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 into 10 inverse 19 জুল অর্থাৎ 1.6 into 10 inverse 19 জুল কে দিয়ে এটা ভাগ করলে আমরা পাবো মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে মাইনাস 13.6 into 10 inverse
6 ইলেকট্রন ভোল্ট প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমি e সমান দেখো এখন e সমান হবে e সমান minus n e to the power 4 by 8 n square h square epsilon naught square এটা জটিল সূত্রটা মনে রাখতে কঠিন হয়ে যাচ্ছে সেজন্য এটাকে যদি আমি একটু সরলীকরণ করি অর্থাৎ আমরা পাচ্ছি n সমান 1 হলে আমরা এই সমীকরণকে লিখতে পারি e 1 সমান minus n e to the power 4 by 8 h square epsilon naught square দেখো এটা হচ্ছে প্রথম কক্ষপথের সূত্র এবং প্রথম কক্ষপথের শক্তি আমরা কত পাইলাম মাইনাস 13.6 ইলেক্ট্রোভোল্ট মাইনাস 2.17 ইনটু 10 ইনভার্স এ জুল প্রিয় শিক্ষার্থী এখন যদি আমি এখানে এখানে যদি আমি এই মানটা হিসাব করে বসাই দেখো ই এন সমান দেখো এখানে এন মাইনাস এন ই টু দি পাওয়ার 4 বাই 8 এইচ স্কয়ার এপসাইলন নট স্কয়ার যদি বাদ দিই তাহলে বাকি থাকবে 1 বাই এন স্কয়ার ইনটু ই অর্থাৎ আমরা দেখতেছি যে যে কোনো কক্ষপথের শক্তি যে কোনো কক্ষপথের শক্তি যে কোনো কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের শক্তি n এর এবং n এর বর্গের বিপরীত মানের সমান প্রথম কক্ষপথের শক্তি এবং n এর বা প্রথম কোয়ান্টাম সংখ্যার বর্গের বিপরীত মানের গুণফলের সমান বর্গের বিপরীত মানের গুণফলের কি সমান তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা কিভাবে হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন কক্ষপথের রাশিমালা নির্ণয় করবে সেটা আশা করি বুঝতে পারছো হাইড্রোজেনের রাশিমালার সমীকরণ বুঝতে পারছো আমরা এখন দেখব এখান থেকে কিভাবে কম্পাঙ্ক অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় বা বিকিরণের বা বিকিরণ শক্তির কিভাবে কম্পাঙ্ক নির্ণয় করা যায় সেটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করব দেখো প্রিয় শিক্ষার্থী যদি পরমাণুর একটি NF কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তর EF হয় আবার বলতেছি মনে করি হাইড্রোজেন পরমাণুর NF কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তর যদি EF হয় আবার বলতেছি NF কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কোন পরমাণুর শক্তি স্তর যদি EF হতে একটি ইলেকট্রন NI কোয়ান্টাম সংখ্যার শক্তি স্তর অর্থাৎ NI আদি কোয়ান্টাম সংখ্যার শক্তি স্তর EIA আসে বা স্থানান্তরিত হয় সেই ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু আমাদের বিকিরণ শক্তি এর কম্পাঙ্কের একটি সম্পর্কের সাথে কি হয় সম্পর্কিত থাকে সেই ক্ষেত্রে আমরা জানি যে বিকিরণ শক্তি ডেল ই সমান এইচ নিউ আমরা আগেই পড়ছিলাম বোরের পরমাণুর শিখার যে বোর পরমাণু বোর মডেলের শিখার যে যখন আমরা পড়ছিলাম সেক্ষেত্রে আমরা পড়ছিলাম যে বিকিরণ শক্তি তার কিসের কিসের সমানুপাতিক বিকিরণ শক্তি কম্পাঙ্কে বা যে পরিমাণ শক্তি অর্থাৎ কোনো একটি কক্ষপথ থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয় অন্য কক্ষপথে গেলে বা উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে বা নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে আসলে যে বিকিরণ শক্তি বা সূচিত শক্তি হয় সেগুলি বিকিরণ কম্পাঙ্কে সমান হয় অর্থাৎ ডেলি সমান এইচ নিউ বা আমরা এখান থেকে লিখতে পারি ইএফ মাইনাস ইআই ইকুয়াল এইচ নিউ ইএফ মাইনাস ইআই ইকুয়াল কি নিউ এইচ নিউ দেখো প্রিয় শিক্ষার্থী আমরা ইএফ সমান লিখতে পারি দেখো ইএফ সমান লিখতে পারি মাইনাস এন ই টু দি পাওয়ার 4 8 n f square h square epsilon naught square minus minus দেখো সূত্রের মাইনাস m e to the power 4 আর এখানে এই মাইনাস তো হচ্ছে এটাই আর এটা হচ্ছে মানের মাইনাস e এর মান 8 n i square h square epsilon naught square equal h দেখো প্রিয় শিক্ষার্থী আমার এখান থেকে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে আমি এটাকে যদি আগে নিয়ে আসি দেখো এটাকে যদি আমি কোথায় নিয়ে আসি আগে নিয়ে আসি তাহলে এটা যদি প্লাস তাহলে আমরা এখান থেকে কমনই নিয়ে নেবো আগে নিয়ে আসবো দেখো এখানে মিটিউ পার ফোর আছে এখানে মিটিউ পার ফোর আছে এখানে এইট আছে এইচ স্কোয়ার এক্সেলার নট আছে এখানে এইচ স্কোয়ার এক্সেলার নট স্কোয়ার এইট আছে তাহলে আমি এম ইটু পি পার ফোর কমন নিলাম এইট এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার কমন নিলাম এখানে থাকবে আগে এটি লিখবো 1 বাই এন আই স্কোয়ার মাইনাস 1 বাই এন এফ স্কোয়ার সমান এইচ নিউ এইচ কি নিউ তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখবো নিউ এর মান কিভাবে পাবো অর্থাৎ কম্পাঙ্কের মান আমরা কিভাবে পাবো সেখান থেকে দেখবো নিউ ইকুয়াল আমরা এইচ দিয়ে এখানে ভাগ করবো তাহলে আমরা পাবো এন ই টু দি পাওয়ার 4 8 এইচ কিউব এপসাইলন নট স্কোয়ার 1 বাই এন আই স্কোয়ার মাইনাস 1 বাই এন এফ
স্কয়ার সমীকরণ সমীকরণ কত এটাকে আমরা লিখতে পারি সমীকরণ যা আছে আপনি কোন একটা সমীকরণ আমরা লিখতে পারি তাহলে আমরা দেখতেছি এখানে এই এখানে নিউ সমান অর্থাৎ তাড়িত চৌম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক নিউ সমান রাশিমালা নির্ণয় করতে হবে সেটা মোটামুটি জানতে পেরেছো। আমরা আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।